আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি হলো চিকেন রেসিপি টেস্টের ক্ষেত্রে খুবই সুস্বাদু তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটি ছোট একটি বড় এলাচ চারটি লবঙ্গ কয়েকটি গোলমরিচ কয়েক টুকরো দারচিনি এটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এ তেলে আমি এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজের কালার চলে এসেছে এবার আমি এতে দিয়ে দেব আদা ও রসুন বাটা এবার এটা আমি দু সেকেন্ড মতো ভেজে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ না থাকে এবার এতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি দু মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো দু মিনিট পর ফিরে আসলাম টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর আমাদের মশলার তেল ওপরে উঠে পড়েছে এ আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসর পিসগুলো মুরগির মাংসের পিসগুলি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব জল আমি আমার মতন জল দিয়েছি আপনারা যেমন গ্রেভি খাবেন সেই হিসেবে জল অ্যাড করবেন এরপর আমি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর রান্না হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য বাটার বাটারের জায়গায় আপনারা ঘিও নিতে পারেন ভালো করে একটু মিশে নেবো এরপর আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রান্না করে নেব যাতে গরম মশলার গন্ধটা না থাকে আর বাটারটাও ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে যায় দু মিনিট পর ফিরে আসলাম আমাদের রান্না হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করবো প্লেটে গ্রেভিটা ঠিক এরকম হয়েছে আর এটা ভাতের সাথে পোলাওের সাথে খেতে খুবই ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ